স্বাগত দর্শক বন্ধুরা সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত গত কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন দপ্তরে স্থায়ী এবং অস্থায়ী পদে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে এই চাকরির খবরগুলি নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটিতে বলবো পশ্চিমবঙ্গে মোট আটটি জেলার সরকারি চাকরির খবর গ্রুপ ডি স্টাফ ক্লার্ক টিচার আশাকর্মী অঙ্গনারী কর্মী নার্স অ্যাকাউন্ট্যান্ট ডেটা এন্ট্রি অপারেটর কোঅর্ডিনেটর অ্যাটেন্ডেন্ট গ্রামীণ সম্পদ কর্মী ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগের খবর বলবো যেখানে অষ্টম পাস মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতার পুরুষ ও স্ত্রী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন দেখে নিন আপনার জেলার কোন দপ্তরে কী কী পদে নিয়োগ করা হবে বিস্তারিত জানার জন্যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একদম স্ক্রিপ্ট না করে বন্ধুদের একটা কথা বলে রাখি যদি ভিডিওটিতে আপনার জেলার কোনো খবর না থাকে তবে অবশ্যই জেলার নামটি নিচে কমেন্ট করুন তাহলে পরবর্তীতে ওই জেলার কোনো সরকারি চাকরির খবর থাকলে তা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এ প্রসঙ্গে নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ছোট ও বড় সব ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি আপনার মোবাইলে ভিডিওর মাধ্যমে পাওয়ার জন্য এখনই এই সরকারি চাকরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি থেকে অল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে পরবর্তীতে সমস্ত ধরনের সরকারি চাকরিতে নিয়োগের খবর মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে শুরুতেই অনেক বক বক করেছি আর না এবারে সরাসরি চলে আসবো চাকরির খবরে প্রথমেই বলব পশ্চিমবঙ্গের উত্তরের একটি জেলার খবর জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি জেলার পরপর তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে জলপাইগুড়ি জেলায় নিয়োগ করা হবে একশো জন অঙ্গনারী হেল্পার অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগটির অফিশিয়াল বিজ্ঞপ্তি আমরা যখন যে নিয়োগের খবরটি পরিবেশন করি তার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অনস্ক্রিন আপনাদের সামনে তুলে ধরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস এইট পাস বয়স হতে হবে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বিবাহিতা বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম বা স্থানের বাসিন্দা হতে হবে বেতন সম্বন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু দেওয়া নেই তবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আবেদনে আগ্রহী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে দেখে বুঝে তবেই আবেদন করুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বিভিন্ন সরকারি দপ্তর থেকে সরকারিভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে তবেই আমরা সেই নিয়োগের খবরগুলি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই কোনো পেপার কাটিং বা নিউজ চ্যানেল অথবা নিউজ ওয়েবসাইটের খবর পরিবেশন করি না সরকারিভাবে তাদের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ পেলে তারপর আমরা ভিডিও তৈরি করি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই পাশাপাশি অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোডের লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমাদের খবরের ওপর ভরসা করতে পারে এবারে চলে আসছি আজকে দু নম্বর চাকরির খবরটিতে এটি গঙ্গার তীরবর্তী একটি ছোট্ট জেলা হুগলি জেলায় নিয়োগের খবর হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরের দপ্তরে নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর মোট শূন্য সংখ্যা ছয়টি তার মধ্যে অ্যাকাউন্টেন্ট পদের শূন্যপদের সংখ্যা একটি এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা দরকার অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে কমার্সে গ্র্যাজুয়েট তার সঙ্গে কম্পিউটারে অফিস প্যাকেজ এবং ট্যালির ওপর দক্ষ হতে হবে ডেটা এন্ট্রি অপারেটার পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে অফিস প্যাকেজে দক্ষ হতে হবে টাইপিং টাইপিংয়ের স্পিড হতে হবে তিরিশ ওয়ার্ড পার মিনিট বেতন অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা প্রতি মাসে এবং ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে এগারো হাজার টাকা প্রতি মাসে প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হিসেবে চল্লিশ বছরের মধ্যে তবে তপসিলি এবং প্রার্থীরা সরকার নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন সাতাশে জানুয়ারি তারিখ থেকে অনলাইনে মাধ্যমে আবেদন শুরু হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবারে বলব পশ্চিমবঙ্গের একদম পাদদেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি নিয়োগের খবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তিনটি মহকুমায় প্রচুর আশাকর্মী নিয়োগ করা হবে মোট শূন্যপদের সংখ্যা একশো বিরানব্বইটি ভিত্তিক শূন্যপদের বিভাজন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত পেয়ে যাবে এই নিয়োগটি শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্যে বিবাহিতা বা বিধবা বা বিবাহবিচ্ছিন্ন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে আবেদন করবার জন্যে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক বা সমতুল্য পাস মাধ্যমিকে অনুত্তীর্ণ প্রার্থীরাও শর্ত সাপেক্ষ আবেদন করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড ওয়ান বা গ্রেড টু সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত বা লিঙ্ক ওয়ার্কার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি হিসেবে কুড়ি বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তবে এসসি এবং এসটি প্রার্থীরা আঠাশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তি শেষে আবেদনের ফরম্যাটটি দেওয়া আছে সেটিকে ডাউনলোড করে এফোর পেপারে প্রিন্ট আউট করে তাতেই আবেদন করতে হবে অনস্ক্রিনে আপনারা আবেদনের ফর্ম্যাটটি দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিগুলি জেরক্স করে তারপর সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং ফর্মটি সম্পূর্ণটাই বাংলা ভাষায় দেওয়া আছে আবেদন করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি একান্তভাবে একটি আবেদন করব ভিডিওটিতে একটি লাইক করে আপনার কাছের বন্ধুদের জন্য যতটা সম্ভব শেয়ার করুন হয়তো তাদের কাছে এই নিয়োগের খবরগুলি এখনও পৌঁছয়নি আপনার দেওয়া একটি লাইক ও শেয়ার আমাদের এ ধরনের ভিডিও তৈরি করতে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত করে এবারে বলবো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আরেকটি জেলায় নিয়োগের খবর কুচবিহার জেলার সিএমও দপ্তরে নিয়োগ করা হবে জন কর্মী পদগুলির নাম ডিস্ট্রিক্ট পাবলিক প্রাইভেট মিক্সড কোয়ার্ডিনেটর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার জিএনএম নার্স সহ আরও অনেক পোস্টে মোট শূন্য সংখ্যা আঠাশটি শিক্ষাগত যোগ্যতা দরকার মাধ্যমিক ডিপ্লোমা জিএনএম গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ইত্যাদি পদ অনুযায়ী আলাদা আলাদা সমস্ত যোগ্যতার প্রার্থীরা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন বেতন তেরো হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পদ অনুযায়ী আলাদা আলাদা এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করার জন্য অনুরোধ করব। আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সাতই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবারে বলবো পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতার একটি নিয়োগের খবর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে নিয়োগ করা হবে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান টিউবারকুলেসিস হেলথ ভিজিটার ডেটা এন্ট্রি অপারেটর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোয়ার্ডিনেটার এবং আরও অন্যান্য মোট তেরোটি পদে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার ইন্টারমিডিয়েট অর্থাৎ টেন প্লাস টু বা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ডিপ্লোমা পিজি ডিপ্লোমা ইত্যাদি পদ অনুযায়ী আলাদা আলাদা বেতনক্রম তেরো হাজার পাঁচশো ষাট টাকা থেকে বাইশ হাজার টাকা পদ অনুযায়ী আলাদা আলাদা বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ রইল প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউয়ের তারিখ তেসরা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি সকাল নটা থেকে বন্ধুরা মাঝে একটি কথা বলি আমাদের ফেসবুক পেজটি দা সরকারি চাকরির খবর এখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন ধরনের চাকরির খবর প্রচুর পরিমাণে পোস্ট করা হয় যা সবসময় ইউটিউবের মাধ্যমে জানানো সম্ভব হয়ে ওঠে না ফেসবুক পেজটির লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে উৎসাহী বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমাদের ফেসবুক পেজটি একবার ভিজিট করুন ভালো লাগলে লাইক এবং ফলো করে রাখবেন বিভিন্ন ধরনের সরকারি চাকরির খবরগুলি ফেসবুকের মাধ্যমে পাওয়ার জন্য এবারে বলব পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগের খবর নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট সেকশানে পদের নাম গ্রামীণ সম্পদ কর্মী নিয়োগ করা হবে ক্লাস টেন পাস যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস প্রার্থীরা এই নিয়োগটিতে আবেদন করতে পারবে মোট শূন্য সংখ্যা তিনশো বাহান্নটি বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার হিসেবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে প্রার্থী নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেসরা ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এরপরে বলবো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নদীয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে নিয়োগ করা হবে শিক্ষক ক্লার্ক গ্রুপ ডি কর্মী কর্মবন্ধু সুইপার ইত্যাদি পদে মোট দশজন প্রার্থীকে অনস্ক্রিনে এই নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বেতনক্রম বয়স ইত্যাদি সম্বন্ধে কোনো বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নেই এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দপ্তরে যোগাযোগ করতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার বন্ধুরা আমাদের টেকনিক্যাল চ্যানেলটি জ্ঞান কি আড্ডা এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয় চ্যানেলটির লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আগ্রহী বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি একবার ভিজিট করুন ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থাকবেন এরপরে চলে এসছি আজকের আট নম্বর এবং শেষ চাকরির খবরটি নিয়ে এই নিয়োগটি পুরুলিয়া জেলার পুরুলিয়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে নিয়োগ করা হবে প্যাডি পারচেস অফিসার এবং মনিটারিং অফিসার প্যাডি পার্চেস অফিসার পদে শূন্য সংখ্যা কুড়িটি এবং মনিটারিং অফিসার পদে শূন্য সংখ্যা একটি এই নিয়োগটি অবশ্য রিটায়ার্ড সরকারি কর্মীদের জন্যে প্রার্থীর বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে বেতন প্যাডি পার্চেস অফিসার পদের ক্ষেত্রে বারো হাজার টাকা প্রতি মাসে এবং মনিটারিং অফিসারের পদের ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা প্রতি মাসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের তারিখ চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি ভিডিওটির মাধ্যমে যে নিয়োগের খবরগুলি পরিবেশন করলাম এই নিয়োগগুলি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে একটি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে আরও বিস্তারিত জানতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোডের লিঙ্ক অনলাইন আবেদনের লিঙ্ক অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি ওই ওয়েব পেজেই পেয়ে যাবে আগ্রহী দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখে বুঝে তবেই আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন